السلام عليكم ورحمة الله وبركاته فيو من فباشي ديش بديش تكيزي زي كتك دكتسين شباكي جانا چي انتريك شو بيتشو بيناندن اسك شاترا جانواري 2022 ومان سالالا تكي اپنا در كي او بيزان ايد بيشش اپ ڈیٹ جانا نجن نيو ویڈیو تي كورا كيسو دين آگا ايخان تكي اونك لوگ دوري نيسي কারণ এই লোকগুলা কাজ করতো, এই জায়গায় একটা মার্কেট আছে, ওই লোকগুলো এখানে কাজ করতো আপনার সাপ্লাই কোম্পানির আন্ডারে এগ্রিমেন্ট সারা আর কি। কিছু লোক এগ্রিমেন্ট ছিল তবে সাপ্লাই কোম্পানি তারপরও মানে নাই, আর কিছু লোক ছিল ফ্রি বিশার। তো এই লোকগুলাকে এখান থেকে অলরেডি ধরে নিয়ে গেছে। এই যে দেখেন আজকে এই রোডগুলো সবসময় কিন্তু মানুষ থাকতো এই রোডগুলোর মধ্যে, অভিযানের কারণে এখন অযথা মানুষ চলাচল খুবই কম। একদিন আগ মুসান্দম বাতিনা সহ আরো কয়েকটা জায়গার মধ্যে প্রায় 58 থেকে 60 জন প্রবাসীকে গ্রেপ্তার করা হয়েছে বিশেষ অভিযানে। এই অভিযান আরো কতদিন চলবে তা এখন পর্যন্ত কোনো কিছু বলা যায় না। মিনিস্ট্রি অফ ম্যান পাওয়ার থেকে এখনো ওই ধরনের কোনো সিদ্ধান্ত আসে নাই যে আসলে অভিযানটা কতদিন পর্যন্ত চলবে। শ্রম আইন যারা লঙ্ঘন করতেছে বা শ্রম নীতি যারা লঙ্ঘন করতেছে ওই লোকগুলোই এই অভিযানের আওতাভুক্ত। আর ওমান শ্রম মন্ত্রণালয় থেকে জানানো হয়েছে যে ওমানে বর্তমানে তারা সবগুলা জিনিস তারা নতুন করে আপডেট করতে চাইতেছে। শ্রম আইন, লেবার আইন, যত ধরনের আপনার আইনগুলো আছে এই আইনগুলো সবগুলো তারা এখন নতুন করে আপডেট করতেছে। আগে যেভাবে একবারে ঢালাওভাবে এক বিষয়ের লোক অন্য বিষয়ে অন্য তাকে কাজ করতো ওই ধরনের এগুলা এখন সামনের দিকে ওরা খুবই নিয়ন্ত্রণের দিকে নিয়ে আসতেছে। এই কারণে বর্তমানে চেকিংগুলো খুবই গুরুত্ব সহকারে ওরা কিন্তু বিবেচনা করতেছে। যারা বৈধভাবে কাজ করতেছে তাদের কোনো সমস্যা নাই, তারা তাদের কাজ করতেছে কোনো সমস্যা নেই। যারা মালিকের কাজ রেখে বাইরে কাজ করতেছে তাদের সমস্যা, বা যারা আনডকুমেন্টস বা যাদের কাগজপত্র নাই তাদের সমস্যা, যারা লিগেল ভাবে কাজ করতেছে তাদের কোনো সমস্যা নাই বর্তমানে। মানে আমি চলে আসলাম এখন একবারে সালালার মেইন রোডে, দেখা যাক কি অবস্থা। আপাতত ভিডিওটি এখানে শেষ করলাম, তার কারণ সামনে একটা রাউন্ড বোর্ড, এখানে 15 রিয়াল জরিমানা হাতে মোবাইল দেখলে। সবাই ভালো থাকুন, আল্লাহ।